ছোট্ট মহিলা। এই গল্পটি খুব বেশি দিন পুরনো নয়। এটা হলো চার বোনের গল্প, মেগ, জো, বেথ আর এমি। ওরা থাকতো একটা ছোট্ট গ্রামে, একটা ছোট্ট বাড়িতে। ওদের বাবা মা খুবই গরিব ছিল, কিন্তু চার বোন কোনোদিন এমন কিছু চায়নি যা ওদের বাবা মা ওদেরকে দিতে পারবে না। মেগ ছিল যুবতী, খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। জো ছিল টম বয়ের মতো, আরো ঘোড়া চালক হতে চেয়েছিল। বেথ ছিল লাজুক, নম্র এবং দয়ালু। আর এমি ছিল সবার ছোট। চার বোনের মধ্যে ওকে দেখতেই সবচেয়ে মিষ্টি ছিল। চার বোনই একে অপরকে ভীষণ ভালোবাসত। গ্রামের প্রত্যেকেই ওদের সৎ ব্যবহারের জন্য খুব পছন্দ করত আর ওদেরকে ডাকত ছোট্ট মহিলা বলে। একদিন ওদের বাড়িতে ওর বাবার কাছে একজন সৈন্য আসে, যে সেনাবাহিনীর দলে যুক্ত ছিল এবং সেই মুহূর্তে গৃহযুদ্ধ চলছিল। আপনার জন্য একটা চিঠি আছে। আপনাকে দেশের হয়ে এই গৃহযুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে। আপনি দয়া করে তৈরি হয়ে নিন। পরিবার খুবই দুঃখী হয়ে যায়। বাবা গো, তুমি প্লিজ যেও না। না সোনা, আমায় যে যেতেই হবে। আর দেশের জন্য লড়া সত্যি খুব গর্বের বিষয়। আর বাবা তো ফিরেও আসবে। আমি বৃষ্টি নামার আগেই ফিরে আসবো। এবার কান্না বন্ধ করো। মেঘ, এদের খেয়াল রেখো। হ্যাঁ বাবা। এই কথা বলে ওদের বাবা সৈন্যের সঙ্গে চলে যায়। ওদের বাবা যুদ্ধে যাওয়ার কয়েকদিন পর পরিবারের সমস্যা দেখা দেয়। ওদের কাছে খাবার জিনিস কেনার মতো যথেষ্ট টাকা থাকে না। মেঘ, আমি যথেষ্ট পরিশ্রম করছি যাতে পর্যাপ্ত টাকা আয় করতে পারি, কিন্তু তাও সামলাতে পারছি না। তুমি চিন্তা করো না মা, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার। সবকিছু ঠিক হয়ে যাবে বাবা ফিরে এলেই। ততদিন আমাদের বাঁচার লড়াই করতে হবে। আমি বুঝি না মানুষ যুদ্ধ কেন করে। কেঁদো না মা। একদিন ওরা সেনাবাহিনীর অফিস থেকে একটা চিঠি পায় যাতে লেখা ছিল। কি লেখা হতে মে? ওনারা জানিয়েছেন যুদ্ধে বাবা খুবই গুরুতর আহত হয়েছেন। ওনারা বাবাকে হসপিটালে ভর্তি করেছে এবং একজনকে ডেকেছেন তার সঙ্গে থাকার জন্য। আমাকে ওখানে যেতেই হবে, কিন্তু আমি কিভাবে যাব? যাওয়ার জন্য তো আমার কাছে টাকা নেই, কি করে জোগাড় করব? তুমি চিন্তা করো না মা, তুমি যাওয়ার প্রস্তুতি নাও, আমি কিছু ব্যবস্থা করছি। জো এই বলে বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা যখন ও ফেরত আসে, ও হাতে টাকা নিয়েই বাড়িতে ঢোকে। এটা নাও মা, আমার মনে হয় তোমার এতেই হয়ে যাবে। তুমি টাকাটা কোথায় পেলে? আমি আমার চুল বিক্রি করে এই টাকাটা পেয়েছি। কি করেছো তুমি? এত সুন্দর চুল কেটে ফেললে। কোনো ব্যাপার না মা। কিন্তু জো, আমরা অন্য কিছু ভাবতে পারতাম, তুই এমনটা কেন করলি? অত ভেবো না, চুল আবার লম্বা হয়ে যাবে। জো সারা রাত ঘুমোতে পারে না। সে নিঃশব্দে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। মাঝরাতে মেঘ জোয়ের কাঁধে হাত দেয়। জো ঘাড় তুলে দেখে কে। যখন দেখে মেঘ ওর পাশে বসে, সে মেঘকে জড়িয়ে কাঁদতে শুরু করে। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। মা হাসপাতালে চলে যাওয়ার পর বাড়ির সব কাজের দায়িত্ব এসে পড়ে বোনেদের ওপর। ওরা বাড়ির সব কাজ করে, রান্না করা, ঘর পরিষ্কার করা এবং খুব আনন্দে দিন কাটতে থাকে। একদিন বেথ অসুস্থ হয়ে পড়ে। ওর প্রচন্ড জ্বর হয় এবং সে জ্বরে কাঁপতে থাকে। তিন বোনই বেথের খুব যত্ন নেয়, কিন্তু জ্বর কিছুতেই কমে না। প্রত্যেকেই চিন্তায় পড়ে যায়। আমাদের ডাক্তার ডাকা উচিত। ডাক্তারের ফি কি করে দেব? ওনাকে টাকা কোথা থেকে দেব আমরা? আমাদের কাছে তো টাকাই নেই। আমি কিছু টাকা বাঁচিয়ে রেখেছি। ওতে হবে না সোনা, ছেড়ে দাও, আমি কয়েকদিনের মধ্যেই সেরে উঠব। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আর ওনার ফি? আগে ওর সুস্থ হয়ে ওঠাটা জরুরি। সেদিন বরফ পড়ছিল, কিন্তু তবুও জো যেন তেন প্রকারের ডাক্তারের বাড়ি পৌঁছয়। সে ডাক্তারকে অবস্থাটা খুলে বলে। ডাক্তার বেথকে বাড়ি গিয়ে দেখার জন্য রাজি হয়ে যায়। আমি ওকে দেখে নিয়েছি, ওর সামান্য সর্দি জ্বর হয়েছে, চিন্তার কিছু নেই, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও ভালো কথা ডাক্তার কাকু। কিন্তু কি আসলে ব্যাপারটা হলো? বলে ফেলো, এত কিন্তু কিন্তু করো না। আসলে
আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো একদম টাকা নেই। আমরা দুঃখিত, কিন্তু পরে আপনাকে দিয়ে দেব। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি ওর চিকিৎসা করবই, কারণ এইটাই আমার কর্তব্য। আর আমি আমার ফিটা নিয়ে নেব যখন তোমাদের বাবা মা ফেরত আসবে তখন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কাকু। ডাক্তার বেথকে কিছু ওষুধ দিয়ে দেয় এবং বোনেরা বেথের খুব খেয়াল রাখে। বেথ একটু সুস্থ হয়ে উঠছিল এবং মাকে খুব মিস করতে শুরু করে। তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায় আছো মা? তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। প্লিজ বাড়ি চলে এসো মা। প্লিজ চলে এসো মা। বেথ, তুমি একদম কেঁদো না, মা শীঘ্রই ফিরে আসবে। তুমি সুস্থ হয়ে উঠে মাকে একটা চিঠি লিখো। হ্যাঁ হ্যাঁ, মা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক সেই মুহূর্তেই ওদের মা বাড়িতে ঢোকে। সবাই মাকে দেখে খুব খুশি হয়ে যায়। ও মা, 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 আমার সোনা মেয়ে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দেখে খুব ভালো লাগছে। বেথ ওর মাকে দেখে খুব খুশি হয়ে যায়। মা চলে এসেছে, তুমি আর চিন্তা করো না। তারপর বেথের মা ওর খুব খেয়াল রাখে। বেথ কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। শীতকাল আসা মাত্র মেঘের চিন্তা হতে থাকে ওর পরিবারকে নিয়ে। মা, বাবা বাড়ি কবে আসবে? ওনার খুব গুরুতর চোট লেগেছে আর তার সঙ্গে ওনার একটা পাও ভেঙে গেছে, কিন্তু এখন উনি ভালো আছেন, আর কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে আসবে। বাবার কথা খুব মনে পড়ে। আমি জানি সোনা, ঈশ্বরকে বলি কাউকে যেন জীবনে এত কষ্ট ভোগ না করতে হয়। এরকম বলো না মা, এরকম কষ্টের মুহূর্তে অনেক কিছু শিখিয়ে দেয়, এমন কিছু শেখায় যা আমাদের জীবনে সফল হতে সাহায্য করবে। একদম ঠিক বলেছো মেঘ। কয়েকদিন পরেই ছিল বড়দিন। মা আর মেঘ যেন তেন প্রকারে বাড়িতে একটা গাছ নিয়ে আসে, কিন্তু ছোট্ট এমি উপহারও চেয়ে বসে। আমি সান্তা ক্লজের থেকে একটা নতুন জামা চাই। আমি যেন আমার স্বপ্নের রাজকুমারকে পাই। আমি একটা বড় পিয়ানো চাই। মেঘ, তুমি কি চাও বলো? আমি চাই এবছর বড়দিন যেন আমরা সবাই একসঙ্গে কাটাতে পারি। খুব ভালো বলেছো সোনা। বড়দিনের দিন সবার মন খারাপ হয়ে যায়, কারণ কারোরই ইচ্ছে পূরণ হয় না। ওরা হতাশ হয়ে পড়ে কিন্তু অভিযোগ করে না। দিনটা এতটাই খারাপ ছিল যে সকালে ব্রেকফাস্ট ঠিক মতো কেনার টাকাও ওদের কাছে ছিল না। ঠিক সেই মুহূর্তে ওরা দরজায় টোকার আওয়াজ পায়। কে হতে পারে? কে দরজায়? কে ওখানে? আমি দেখছি কে। না এমি, দাঁড়াও। দরজা হাওয়ায় খুলে যায় এবং সে দেখে দরজায় বাবা দাঁড়িয়ে আছে। সব মেয়েরা তার কাছে ছুটে যায়। বাবা! ও আমার সোনারা, তোমাদের কতদিন দেখিনি। এটা আমাদের পাওয়া সেরা বড়দিনের উপহার। বড়দিনে বাবাকে পেয়ে সবাই খুব খুশি হয়ে যায় এবং আনন্দের সহিত বড়দিন পালন করে।